Assalamualaikum guys, it's me Rxkaushik. Welcome to my another brand new blog. এটা ব্লগ না আসলে দুই তিন মিনিট একটা ভিডিও বানাতে চাচ্ছি। অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও দিচ্ছি না, আর ইউটিউবে ভিডিও না দিলে ইউটিউব চ্যানেলটা হচ্ছে না ভাই দেখ। তো চিন্তা করলাম আজকে একটা ভিডিও দিই। আর আজকে আমার পরীক্ষা শেষ হয়েছে, মানে স্টার্ট পরীক্ষা শেষ হয়েছে, আরও পরীক্ষা আছে দুইটা। তো একটু ইজি আর কি, মানে অনেক শেষে, 4-5 দিন গ্যাপ আছে। সো ভাবলাম আজকে ব্রাজিলেরও খেলা, তো ছোটোখাটো একটা ব্লগ করে ফেলাই। আর এখন বাজে হচ্ছে 11:58, মানে 12টা প্রায়, 1 ঘন্টা পর ব্রাজিলের খেলা। তো বন্ধু আসতেছে, ভাবছিলাম একটু চা খেতে মন যেতেছে, গলাটা ভাঙা। সো চা খেতে যাব, আর একটু ব্লগটাও করব, মানে রাস্তার কি পরিবেশ সেটা দেখাবো আপনাদের। চলো লেটস গো মিট মাই ফ্রেন্ড শাওন। তো শাওন, রাতেরবেলা বাইরে কি ফিল করছো? কালকে আমার পরীক্ষাতে আমার আজকে বাইরে করছি, অনেক জোর করে নামাইছি কারণ চা খেতে যাব আমরা। সো ওই যে রাস্তাঘাটের অবস্থা, সবাই খেলার একটা উত্তেজনা আছে, নাইস। রাস্তায় বেশি আর্জেন্টিনার পতাকাই বেশি। তো বিশ্বকাপের আমেজ আপনারা দেখতেছেন পিছনে, পিছনে আর্জেন্টিনার পতাকাই বেশি, ব্রাজিলের পতাকা খুবই কম। ওই যে আকাশেতে লক্ষ তারা, চাঁদ একটাই, তো আমরা খুবই কম সংখ্যা থাকি। আর এই যে প্লেবয় সারাদিন ফোন চালায়, মেয়েদের নিয়ে খেলা করে, তো এই আর কি। ওটা কি বাস নাকি? হ্যাঁ, ও ট্রাক ব্যবসা করছে, ময়লা ট্রাক। ও শিট, তাও আবার ময়লা ট্রাক। এই যে কুকুর, তুমি ব্রাজিল সাপোর্ট করো না? ওই যে তোর পিছে, ওই যে তোর পিছে। ও মাই গড, এ আর্জেন্টিনা, ওই যে দুজন আর্জেন্টিনা। হাই আর্জেন্টিনা, হাই। এরা আর্জেন্টিনা সাপোর্টার, এরা আর্জেন্টিনার ছেলে সাপোর্টার হতে পারে, আর্জেন্টিনার সাপোর্টার। এই রাত্রে রাত্রে বেলা ঘুরে বেড়ায়, ওই যে দেখেন পিছনে আর্জেন্টিনা সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টাররা বাসায় থাকে চুপচাপ খেলা দেখে, সব যে আর্জেন্টিনার পতাকা, এটা কোনো বড় কথা না। হাঁটতেছি হাঁটতেছি, কোনো দোকান নাই, ছেলেদের কপালটাই খারাপ। ট্রিট দিব ভাবলাম, ব্রাজিল জিতবে আজকে, বাট কোনো দোকানই পার্টি খোলা না। চা ট্রিট দিয়া দিলাম, আরো কিছু অফার করছিলাম, তারা খাবে না। রাতের বেলা চা, জোস, আজকে তো ব্রাজিল জিতে যাবে। ও দাঁড়ান, আপনাদের ব্রাজিল জিতে যাবে আমি জানি, তারপরও খুশি লাগতেছে কারণ ব্রাজিলের সাথে আর্জেন্টিনা খেলা হবে সামনের দিকে, এটা ভাইবে আমার খুব খুশি লাগতেছে, এটাই আর কি। রাস্তা কি চারা কি টেস্ট, রাস্তায় কোনো লোকজনই নেই। মিট মিট রাতুল, ওয়ার ইউ ফ্রম, ওয়ার ইউ ফ্রম, মতলব। ও মতলব, তোমার তো মতলব ভালো না। সো আমরা রিক্সা নিছি ঘুরার জন্য, কুদাই কাজ টাজ নাই, এলাকা ঘুরবো আজকে আমরা। শাওন, এলাকা ঘুরবো আমরা, আমি এলাকায় নতুন না ভাই, গ্রাম থেকে আসছি, গ্রাম থেকে থেকে আসছি, গ্রাম থেকে, গ্রাম থেকে শহরে আসছি ভাই, কিছু চিন্তা আছি না ভাই, তো এলাকায় ঘুরতে আসছি। তো গ্রামে আসছি, ও সরি, গ্রাম থেকে ঢাকায় আসছি, এলাকায় এলাকায় ঘুরতে আসছি। মা সোজা যাই, ও নাইস, রাতে ঢাকা কত জোস। হ্যাঁ মামা, ভালো আছো? কিসে? ও বা জোস, গ্রাম থেকে ঢাকায় এসে চা খাইতেছো, তোর লেগে অবস্থা, সমস্যা নাই। ভাই আমার মোবাইলটা ধরো তো। এই ফিউ মিনিটস লেটার, আরে বাইকটা লয়ে দিয়ে গেলে ভালো হইতো। আস্তে আস্তে আস্তে, এই মামা তুমি ব্রাজিল করো না, কহা সে আতে মেয়াদ করো না,
বেশিরভাগই ব্রাজিল, তো ওই সামনে ব্রাজিল, পিছে ব্রাজিল, সব জায়গায় ব্রাজিল, যাই জায়গায় হেই ব্রাজিল, বাট কিছু কিছু মানুষ আর্জেন্টিনা যারা খুবই আয়োজন করছে ব্রাজিলের, বড় বড় আয়োজন করে ব্রাজিল, ব্রাজিলের ছোট মন না, বড় মন, বড় মন, এই জন্য আমরা রিস্কা দেয় ঘুরি এলাকার ভিতরে, কেউ মাইন্ড করেন না আমাদের এলাকা, তাই আমরা এরকম করতেছি, বাইরে করতে পারতাম না যদিও। ভাই ব্রাজিলের ফ্যান না? ও ব্রাজিলের ফ্যান। আরে সব এলিগেন্ট তোরা শিখছে, এলিগেন্ট এলিগেন্ট তোরা শিখছে, অনেক একটা ধর্ম না শিখছো, সামনে দাঁড়াই ভাই। এ তুমি আর্জেন্টিনা? গুড আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না, একটু মজা নিলাম, পরীক্ষা শেষ রাতের বেলা তাই একটু মজা নিলাম, সো এটাই আর কি, ভিডিওটা এনজয় করেন আর খেলা দেখুন, ব্রাজিল জিতবে, ব্রাজিল, বাই বাই।